স্বাগতম প্রিয় শিক্ষার্থী, নবম দশম শ্রেণী বাংলা ক্লাসে তোমাদের সাথে আছি আমি নুর নাহার বেগম, সহকারী শিক্ষক, হালিশহর মেহেরাফজাল উচ্চ বিদ্যালয়, বন্দর, চট্টগ্রাম। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, দোয়া করি ভালো থাকো। শুরুতেই অনুরোধ করছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার, আর যারা আমাদের সাথে আছেন তাদেরকে ধন্যবাদ। নুরুন নাহার বেগম, জন্ম 3 অক্টোবর 1965, জন্মস্থান পোর্ট অফিসার্স কলোনি, বন্দর, চট্টগ্রাম। শিক্ষাজীবন বন্দর কর্তৃপক্ষ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে 1981 সালে এসএসসি, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে 1984 সালে এইচএসসি, 1986 সালে একই কলেজ থেকে বিএ ডিগ্রি অর্জন, 1988 সালে চট্টগ্রাম টিচার ট্রেনিং কলেজ থেকে বিএড ডিগ্রি অর্জন। পেশা শিক্ষকতা, যোগদানের তারিখ 15/5/89, কর্মস্থল হালিশহর মেহেরাফজাল উচ্চ বিদ্যালয়, বন্দর, চট্টগ্রাম। আমি কার পরিচয় দিচ্ছিলাম? হ্যাঁ, আমার পরিচয়, আমাদের আজকের পাঠ, আমার পরিচয় সৈয়দ শামসুল হক। শিখনফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা কবি পরিচিতি বলতে পারবে, বাংলাদেশ সৃষ্টির পটভূমি লিখতে পারবে, আমার পরিচয় কবিতার অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করতে পারবে। আমি আশা করব আজকের পাঠ শেষে তোমরা অবশ্যই শিখনফলগুলো অর্জন করতে পারবে। কবি পরিচিতি, সৈয়দ শামসুল হক। জন্ম পরিচয়, তিনি 1935 সালের 27 ডিসেম্বর কুড়িগ্রাম শহরে জন্মগ্রহণ করেন। শিক্ষা ও কর্মজীবন, তিনি ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক, জগন্নাথ কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করেন। সাংবাদিকতাকে একসময় তিনি পেশা হিসেবে বেছে নিয়েছিলেন, পরে সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। সাহিত্যকর্ম, তার উল্লেখযোগ্য গ্রন্থ একদা এক রাজ্যে, অগ্নি ও জলের কবিতা, রাজনৈতিক কবিতা, গল্প শীত বিকেল, রক্তগোলাপ, আনন্দের মৃত্যু ইত্যাদি, নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়, নুরুদ্দিনের সারা জীবন, পুরস্কার ও সম্মাননা। তিনি বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার সহ অনেক সাহিত্য পুরস্কার লাভ করেন। জীবনাবসান 2006 খ্রিস্টাব্দের 27 সেপ্টেম্বর তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। এবার একক কাজ নাও, সৈয়দ শামসুল হকের পরিচয় ও সাহিত্যকর্ম লিখো। আমার পরিচয় সৈয়দ শামসুল হক। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, 1300 নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে, আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধবিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদী থেকে, এসেছি বাঙালি বরেন্দ্রভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম বারো ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবর থেকে,
আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এতদূর তুমি কোন প্রেরণায় এলে। তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই, সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই, একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। এবার আমরা পাঠ বিশ্লেষণে যাচ্ছি। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, 1300 নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে। বহুমুখী প্রতিভাধর কবি সৈয়দ শামসুল হকের আমার পরিচয় শীর্ষক কবিতাটি কিশোর কবিতা সমগ্র থেকে সম্পাদিত আকারে চয়ন করা হয়েছে। বাংলাদেশ আজ স্বাধীন সার্বভৌম একটি দেশ, আত্মমর্যাদা সম্পন্ন এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র জাতিসত্তা প্রতিষ্ঠার পেছনে আছে এক ইতিহাস। সৈয়দ শামসুল হক গভীর মমত্বের সঙ্গে কবিতার আঙ্গিকে চিত্রিত করেছেন সমৃদ্ধ সেই ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির পটভূমি। বাংলাদেশ আমাদের মাতৃভূমি, বাংলা আমাদের মাতৃভাষা, বাংলার ইতিহাস ঐতিহ্য হাজার বছর ধরে গড়ে উঠেছে। কৃষি আমাদের জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই কৃষি হাজার বছর ধরে বাঙালি জাতিকে পথ চলতে সাহায্য করেছে। এদেশের মাটিতে নরম পলিমাটি পড়ে, জমিকে উর্বর করে দেয়। যে জমিতে বাঙালি পদচিহ্ন ফেলে আসছে বহুকাল ধরে, বাংলার বুকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু নদী, যে নদীগুলো নদীমাতৃক বাংলার পরিচয় বহন করে। পরবর্তী স্লাইডে যাচ্ছি। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে। আমার পরিচয় কবিতায় বাঙালি জাতিসত্তার স্বরূপ আলোচিত হয়েছে। বাঙালি জাতিকে নিয়ে কবির গর্বের অন্ত নেই। বাংলায় জন্মগ্রহণ করেছেন বলে কবি ধন্য, কারণ এই বাংলায় রয়েছে হাজার বছরের ঐতিহ্য, চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন। হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবারের গ্রন্থশালা থেকে চর্যাপদের পাণ্ডুলিপি উদ্ধার করেন। 600 থেকে 1100 শতকের মধ্যে পদগুলো রচিত হয়েছে। এখান থেকেই বাংলা ভাষায় রচিত সাহিত্যের সূচনা। মনসামঙ্গল কাব্যে আছে চাঁদ সদাগরের বাণিজ্যের কথা। আমাদের ব্যবসা বাণিজ্যের ঐতিহ্য বোঝাতে কবি এই লোককাহিনীর আশ্রয় গ্রহণ করেছেন এই কবিতায়। 11শ শতকে আনুমানিক 1070 থেকে 1077 খ্রিস্টাব্দের মধ্যে মহিপালের বিরুদ্ধে অনন্ত সামন্ত চক্র ঐক্যবদ্ধ হয়ে যে বিদ্রোহ করে তাই কৈবর্ত বিদ্রোহ নামে পরিচিত। এই বিদ্রোহের নেতা ছিলেন কৈবর্ত সম্প্রদায়ের লোক। বাঙালি জাতির বিদ্রোহের ঐতিহ্য বোঝাতে এই বিদ্রোহের উল্লেখ করা হয়েছে। গোপালের রাজশাসনের মধ্য দিয়ে 750 খ্রিস্টাব্দে বঙ্গে পাল যুগের সূচনা হয়। 400 বছর পাল বংশের রাজত্বের সময় শিল্প সাহিত্যের অসামান্য বিকাশ ঘটে, চিত্রকলায়ও সমৃদ্ধি আসে। আমাদের শিল্পের সমৃদ্ধ ঐতিহ্য বোঝাতে কবি পাল যুগের চিত্রকলার উল্লেখ করেছেন। পরবর্তী স্লাইডে যাচ্ছি। এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জয় বাংলার মন্দির বেদী থেকে, এসেছি বাঙালি বরেন্দ্রভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। নওগাঁ জেলার বদলগাছি থানায় পাহাড়পুর গ্রামে 1979 সালেই
প্রাচীন বিহার আবিষ্কৃত হয়, পৃথিবীর সবচেয়ে বড় বিহারগুলোর অন্যতম। এই বিহারটি দ্বিতীয় পাল রাজা ধর্মপাল দেবের রাজত্বকালে তৈরি হয়। 777 থেকে 810 খ্রিস্টাব্দে একে সোমপুর বিহারও বলা হয়ে থাকে। আমাদের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের পরিচয় দিতে কবি পাহাড়পুরের বৌদ্ধ বিহারের উল্লেখ করেছেন। বাঙালি জাতি সব সময় অসাম্প্রদায়িক। তারা যেমন মসজিদকে ভালোবাসে, তেমনি মন্দিরকেও সম্মান করে। এই বাংলার পাবনায় অবস্থিত জোর মন্দির, এটি বাঙালির ধর্মীয় ঐতিহ্য এবং প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের ধারক। বরেন্দ্রভূমির সোনা মসজিদ বলতে চাপাই নবমগঞ্জ জেলায় অবস্থিত ছোট সোনা মসজিদকে বোঝানো হয়েছে। অসাধারণ স্থাপত্য শিল্পের নিদর্শন এই মসজিদটি। হোসেন শাহের শাসনামলে 1493 থেকে 1519 খ্রিস্টাব্দে নির্মিত হয়। মুসলিম ঐতিহ্যের সুমহান নিদর্শন হিসেবে কবি এই মসজিদটির উল্লেখ করেছেন। এবার চোরাই কাজ নাও, কবি এই বাংলায় জন্ম নিয়ে গর্বিত কেন? পরবর্তী স্লাইডে যাচ্ছি। আমি তো এসেছি সার্বভৌম বারো ভূঁইয়া থেকে, আমি তো এসেছি কমলার দেখি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি অগ্নিবীণার থেকে। বাঙালির মনে চিরকাল স্বাধীনতার উজ্জীবিত শক্তি প্রবাহিত। অতীতে যখন মোগল সম্রাটরা বাংলা দমন করার হীন প্রয়াস চালায়, তখন তা প্রতিরোধে বারো ভূঁইয়া রুখে দাঁড়িয়েছিল। তারা বাংলার মানুষের স্বাধীনতা হরণ করতে দিতে চায়নি। মূলত বাঙালির এই স্বাধীনতার চেতনা বোঝাতে কবি তার কবিতায় বারো ভূঁইয়াদের প্রসঙ্গ টেনেছেন। বাংলা অঞ্চলের মানুষ হাজার বছর ধরে শিল্প সাহিত্যের অনুরাগী। গ্রাম বাংলার অশিক্ষিত মানুষের ভেতরও এই সাহিত্যবোধ লক্ষ্য করা যায়। কমলার দিঘি ও মহুয়ার পালা এমনি দুটি লোকসাহিত্য। বাংলাদেশের প্রান্তিক শ্রেণীর মানুষের অকৃত্রিম সাহিত্যবোধের ঐতিহ্যকে কবি উল্লেখ করেছেন এই কবিতায়। সুপ্রাচীন কাল থেকেই নানা শাসক গোষ্ঠীর লোলুপ দৃষ্টি পড়েছে এই দেশের উপর, আর তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য যুগে যুগে বাংলার বুকে জন্ম নিয়েছে তিতুমির বা সূর্য সেনের মতো বীরেরা। গীতাঞ্জলি কাব্যের মাধ্যমেই বিশ্বের শ্রেষ্ঠ পুরস্কার নোবেল জয়ের মধ্য দিয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিশ্ব সাহিত্য সমাজে জায়গা করে নেয় 1913 সালে। রবীন্দ্র নজরুলের কালজয়ী সৃষ্টির উল্লেখ করেছেন কবি, কারণ এগুলো বাঙালির গর্ব ও অহংকার। পরবর্তী স্লাইডে যাচ্ছি। এসেছি বাঙালি ক্ষুদিরা আমার সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। ক্ষুদিরাম বাঙালির এক সূর্য সন্তানের নাম। ক্ষুদিরামের সাহসিকতায় সমগ্র ভারতবাসী ব্রিটিশ বিরোধী আন্দোলনে উৎসাহিত হয়েছিল। শৈশব থেকেই তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুক্ত হয়েছিলেন। মাস্টারদা সূর্য সেন চট্টগ্রাম জেলার রাউজান থানার নোয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। 1930 সালে তিনি চট্টগ্রামকে ইংরেজ মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করেন। শিল্পাচার্য জয়নুল দুর্ভিক্ষ তাড়িত জীবন ও জগতের ছবি এঁকে অসামান্য এক জীবন তৃষ্ণার পরিচয় দিয়েছেন। বাংলাদেশের শিল্পকলা আন্দোলনের পথিকৃৎ তিনি। অবনীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বিখ্যাত চিত্রশিল্পী, তবে
শিশু সাহিত্যিক হিসেবেও তিনি অসাধারণ প্রতিভার পরিচয় দিয়েছেন। 1952 সালে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষের রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ। সেই রাষ্ট্রভাষা আন্দোলনের সাফল্যের পথ ধরে স্বাধীনতা আন্দোলন সূচিত হয়। বাংলাদেশকে পশ্চিম পাকিস্তানের সরকার শোষণ করত। 1971 সালে বীর বাঙালিরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম শুরু করে এবং শত্রুদের পরাজিত করে দেশকে স্বাধীন করে। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এতদূর তুমি কোন প্রেরণায় এলে। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় জাতীয় স্লোগান হিসেবে অসাধারণ এক প্রেরণা সঞ্চারী শব্দমালা ছিল জয় বাংলা। এই স্লোগানটি আমাদের ঐক্য সংহতির প্রতীক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণের মধ্য দিয়ে স্বাধীনতার নবচেতনায় বাঙালির নবজাগরণ ঘটে। 1952 সালের রাষ্ট্রভাষা আন্দোলনের পথ ধরেই স্বাধীনতা আন্দোলন সূচিত হয়। অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু উদ্দীপ্ত নেতৃত্বে দীর্ঘ 9 মাস সংগ্রামের পর বাংলাদেশ স্বাধীন হয়। পরবর্তী স্লাইডে যাচ্ছি। তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই, সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই, একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। বাঙালি জাতির বীজ মন্ত্র বলতে কবি অসাম্প্রদায়িক চেতনাকে বুঝিয়েছেন। হাজার বছর ধরে এদেশের মানুষ সম্প্রীতিতে বসবাস করে আসছে, তারা অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ, তারা জাতি ধর্ম নয়, মানুষকে বিবেচনা করে মনুষ্যত্ব দিয়ে। মূলত কবি বীজ মন্ত্র বলতে বাঙালির এই মানসিকতাকেই বুঝিয়েছেন। বাঙালি জাতি হাজার বছর ধরে এই অঞ্চলে বাস করে আসছে। এই জাতি এমন একটি জাতি যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষকে দেখা যায়। হাজার বছর ধরে বিভিন্ন ধর্মের মানুষ একত্রে বাস করলেও তাদের ভেতর কোনো প্রকার বিভাজন দেখা দেয়নি, সবাই মিলেমিশে একসঙ্গে বাস করে আসছে দীর্ঘদিন ধরে। এবার দলগত কাজ নাও। আমার পরিচয় কবিতার মাধ্যমে অসাম্প্রদায়িকতার যে চিত্র ফুটে উঠেছে তার একটি চিত্র তুলে ধরো। এবার মূল্যায়নের প্রশ্ন, সৈয়দ শামসুল হক কত তারিখে জন্মগ্রহণ করেন? বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি? মহুয়ার পালা কি? বাঙালি জাতির বীজ মন্ত্র কি? পাহাড়পুরের বৌদ্ধবিহার কোন রাজা তৈরি করেন? মূল্যায়নের আরো কিছু প্রশ্ন, গীতাঞ্জলি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। কবির চলার পথ কেমন ছিল? আলপথ। দেশ স্বাধীনের মহানায়ক কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশ মাতৃকার জন্য কবির এত টান কেন? অনেক রক্তের বিনিময়ে অর্জিত এই দেশ, এদেশ সে জন্ম ও দেশকে ভালোবাসেন তাই নিজের স্বাধীন দেশ বলে। এবার বাড়ি কাজ নাও। আজকের এই বাংলাদেশ অনেক ত্যাগের ফসল, এই বক্তব্যের উপর 10টি বাক্য লিখে আনবে। বাড়ি কাজের খাতা অবশ্যই বিষয়ভিত্তিক আলাদা আলাদা হতে হবে। আজকের ক্লাসটি যদি আবার দেখতে চাও তাহলে শেয়ার করো, প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানাও। আমি আশা করব তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, ঘর থেকে বের হতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, আতঙ্কিত হবে না, সচেতন থাকবে, শ্রেণী শিক্ষক ও বিষয় শিক্ষকের সাথে নিয়মিত
যোগাযোগ রাখবে এবং পরামর্শ মেনে চলবে। সংসদ টিভিতে প্রচারিত আমার ঘরে আমার স্কুল ও বিদ্যালয়ের অনলাইন ক্লাস নিয়মিত করবে এবং বাড়ির কাজ প্রস্তুত রাখবে। সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।